একটি গ্রামে টুনি এবং তার ছানা টিং টিং বসবাস করত। টিং টিং একদিন তার বন্ধুর সঙ্গে জঙ্গলের মধ্যে ফুটবল খেলছিল। খেলতে খেলতে হঠাৎ করে ফুটবলটি ছিটকে যায়। আকাশ থেকে ডাইনি উড়ে যাচ্ছিল। ফুটবলটি মাথায় লেগে ডাইনি মাটিতে পড়ে যায়। ডাইনি অনেক ব্যথা পায়, বলতে থাকে, এরপর সেই ডাইনিটি তার জাদু আয়না বের করে এবং দেখে ফেলে টিং টিং তাকে মেরেছে। তখন ডাইনি বলতে থাকে, ডাইনি জাদু আয়নার মধ্যে টিং টিং এবং টুনির ঠিকানা দেখা যায়। টিং টিং এবং টুনি ঘুমাচ্ছিল, সেখানে ডাইনি চলে আসে এবং টিং টিং এর উপরে তার চোখ থেকে আগুনের হলকা বার করে দেয়। টিং টিং জ্বলে পুড়ে ঝলসে মারা যায়। টুনি উঠে পড়ে, কাঁদতে কাঁদতে বলে, ডাইনি ডাইনি তুমি আমার ছানাকে ফিরিয়ে দাও, আমার ছানাকে নিয়ে নিও না। তখন ডাইনি বলে, একটা শর্তে ফিরিয়ে দিতে পারি, যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে লাইক করে। তাহলে জঙ্গলের মধ্যে একটি ডাইনির পার্লার ছিল। ডাইনিটি টুনির রূপ ধারণ করে। ডাইনির পার্লারের মধ্যে যেই আসতো ডাইনিটাকে একটি নেল পলিশে পরিণত করে দিত। এইভাবে ডাইনির পার্লারে যেই আসতো তাকেই নেল পলিশ করে দিত। এই কথাটি জঙ্গলের মধ্যে ছড়িয়ে পড়ে। টুনি তখন বলতে থাকে, না এইভাবে করলে চলবে না, ডাইনিকে আমাকে শায়েস্তা করতেই হবে। এরপর টুনি ডাইনিকে শায়েস্তা করার জন্য ডাইনির পার্লারের মধ্যে চলে যায়। ডাইনির যখন তার রূপ ধারণ করে টুনিকে যখন নেল পলিশ করতে যায়, টুনি তখন আয়না দেখিয়ে ডাইনিকেই একটি নেল পলিশে পরিণত করে দেয়। টুনি একদিন ট্রেনে করে বাড়িতে যাচ্ছিল। ট্রেনটি অনেক দ্রুত গতিতে চলছিল। তখনই ট্রেনের মধ্যে উড়ে এক ভুতুড়ে লোক চলে আসে। তারপর টুনির সাথেই সেই ট্রেনে চলতে আরম্ভ করে দেয়। সেই ভুতুড়ির লোকটি জিজ্ঞাসা করে টুনিকে, ম্যাডাম আপনি কোথায় যাবেন? টুনি তখন বলে, এই আমি কাজ থেকে বাড়ি যাব, আপনি কোথায় যাবেন? তখন ভুতুড়ের লোকটি বলে, আমার কোনো বাড়ি নেই, আমি জানি না কোথায় যাব। তখন টুনি বলে, আপনি চিন্তা করবেন না, চলুন আমার সাথে আমার বাড়িতে থাকবেন। এই ভালো টুনির জন্য বন্ধুরা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।